উত্তর গুয়াহাটীত আজিও ভূমিস্খলনের ঘটনা। পুরাণ প্রসিদ্ধ শ্রী শ্রী অশ্বক্লান্ত দেওয়ালয়লৈ যোৱা মূল পথৰ গার্ডওয়াল খহি পড়ল। মুষলধার বরষুণের সংঘটিত হয়েছে এই ঘটনা। জাইকা নামের কোম্পানিটে নির্মাণ করেছিল গার্ডওয়াল। পথটোর কাষতে থাকা কেবাটাও পরিয়ালের মাজত আতঙ্কর সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে উত্তর গুয়াহাটির রাজচক্রর চক্র বিষয়ে ঘটনাস্থলী পরিদর্শন করে জাইকা পানি যোগান প্রকল্পের গার্ডওয়াল পুনের নির্মাণ করবলে নির্দেশ দিছে। আর্টিফিশিয়াল ফ্লাডিং হয়ে আছে, এটা আমি ট্রাই করে আছো কি একটা কমপ্লিট ড্রেনেজ সিস্টেম একটা মানে প্ল্যান আউট করবলে। আর যখন এটা ইনিশিয়ালি লেভেলত যখন আমি ফ্লাড ওয়াটার পাই আছো, ফ্লাড ওয়াটার ইন দ্য সেন্স আর্টিফিশিয়াল ফ্লাডিং যখন পাই আছো, সেইখানে আমি ক্লিয়ার করে আছো পঞ্চায়েত আর মিউনিসিপালের হেল্পর মানে কাম করে থাকা হয়ে আছে। অফিসারখিনি আছে তেতিয়া তেওঁলোক ফিল্ডতে আছে এতিয়া, আর আমার পঞ্চায়েত এরিয়া যখন পড়ে সেইখানে পঞ্চায়েতে মানে ইনিশিয়েটিভখিনি লৈ আছে ক্লিয়ার করবলে। আর যখন মিউনিসিপাল এরিয়া পড়ে সেইখানে মিউনিসিপাল ওয়ার্ড কমিশনার আর ভাইস চেয়ারপার্সন তেওঁলোকে ইনিশিয়েটিভখিনি লৈ আছে। বান বুলি পেলাই এটা নকওঁ, এইটো আর্টিফিশিয়াল ফ্লাডিংত আমার আর্টিফিশিয়ালখিনিত আমার যদি চাবলে গেলে অলমোস্ট যখন টাউন এরিয়া সেইখানে বেশিরভাগ এফেক্ট হয়েছে। হয় কি গম পাই মানে যখন এটা কেটামান আমি পার্সোনাল ভিজিট করোতে পাইছো কি যেনেকে যখন আমার কালভার্ট আসে গভর্নমেন্টর রাস্তার মাজত সেইখানে মানুষের নিজের ঘর বনাবলে বা কিবা করতে সেইটা ফিল করে দিছে, সেইখানে আমি খোলাই গৈছো, তার রিপোর্ট এটা লৈ পেলাই সেইখানে বস্তু আমি খুলি খুলি গৈ আছো। মতে যেতিয়া এই পাহাড়খন খহনীয়া হয়েছিল তেতিয়া আমি বারম্বার কৈছিলো কি যে আপনাকে যদি ইয়াতে ওয়াল দিয়ে তলৰ পৰা এই বাঁহৰ বেৰাখন অতৰাই ইয়াৰ পৰা আপোনালোকে পাথৰ দি ৱাল বনাই দিয়ক, তেতিয়া ছেফটি থাকিব, মাটিখিনি খহি নাহে। তেতিয়া তেওঁলোকে কৈছিলে যে হ'ব হ'ব, পিছত আহিলে আহাৰ পিছত এইখন যেতিয়া ৱাল গাঁঠিবলৈ ওলাইছিলে আমি এটা ৰাস্তা বন্ধ কৰি দিছিলোঁ। ৰাস্তা বন্ধ কৰাৰ ফলত তেওঁলোকে আহি পেলাই কৈছে ৰাস্তাৰ কাম কিয় বন্ধ কৰিছে, এইফালে ওপৰত মানুহৰ দিগদাৰ হ'ব যে সেইফালেও পাহাৰ খহিছে। তেতিয়া কৈছে কি যে এঘৰ দুঘৰ মানুহক বচাব গৈ এই অঞ্চলটো সহাব নালাগে। তেতিয়া তেওঁলোকৰ ইঞ্জিনিয়াৰ মাতিছিলোঁ, ইঞ্জিনিয়াৰ আহিছিলে আৰু ইয়াতে বহুত আহিছিলে, ইয়াৰ পৰা মানুহ আহিছিলে। তাৰপিছত তেখেতসকলক কৈছিলোঁ যে এনেকৈ কামটো কৰক ষ্টেপ বাই ষ্টেপ যেনেকৈ অশ্বক্ৰান্ত পিছপৰি। তেওঁলোকে আমাৰ কথা নুশুনে ওলটাই মোক কৈছিলে যে ইঞ্জিনিয়াৰ মই নে তুমি। তেতিয়া মই কৈছোঁ ইঞ্জিনিয়াৰ আপুনিয়ে হয় কিন্তু কামটো আমাৰ মতে কৰক, যদি আপোনালোকে এনেকৈ আজি আপোনালোকে বাহিৰৰ মানুহ আপোনালোকে এইখিনি কাম এনেকৈ এৰি থৈ গুচি যাব ক্ষতি কাৰ হ'ব, এই অঞ্চলটোৰ ক্ষতি হ'ব। বাৰম্বাৰ কোৱাৰ পিছতো তেওঁলোকে কৈছে কি যে নাই আমাৰ মতেই কৰিম। সেইকাৰণে হ'ল আৰু সেই ফলত আজি গোটেই ৱালখন বাগৰি পৰিছে। এতিয়ালৈ দেখিছোঁ জাইকাৰ মানুহ এজনো অহা নাই, গতিকে আমি এটাই অনুৰোধ কৰিছোঁ যোনে শুনিছে বা যোনে এই দেখিছে মই এটাই অনুৰোধ কৰিছোঁ যে আপোনালোকে আহক আগুৱাই আহক। বিশেষকৈ কোম্পানী জাইকা কোনে বনাইছে জাইকা কোম্পানী বনাইছিলে, জাইকা কোম্পানীয়ে ঠিকা দিছিলে আমাৰ ইয়াৰে ওচৰৰে ঠিকাদাৰ আপোনাৰ কৰুণা শইকীয়া। মোৰ তিনিশা মই চাৰিমান বজাত ফোন কৰিলে, কৰাৰ লগে লগে মই বাইদেউ প্ৰশাসনৰ বাইদেউক ফোন কৰিলোঁ, সকলোকে কৰিলোঁ, কিন্তু মই আৰক্ষী বিষয়াক জনোৱা নাই যিহেতু কালি আমি চাই মেলি টাউন কমিটি পৌৰপতি আৰু মই এনেকুৱা চাৰিগৰাকী আহিলোঁ। আহি চাই মেলি কি দেখিলে আমাৰ ফাটি আছিল আৰু তেতিয়া আগতে গৰি পৰা নাছিলে, যোৱা ৰাতি ইমান ধাৰাসাৰ বৰষুণ বনোৱাজনেও জানিব লাগে পইচা কেইটামানৰ কাৰণে আনৰ জীৱন কাঢ়ি নিয়াটো এইটো ভাল নহয়। প্ৰকৃতিৰ